নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও তো আজকে একটা পাখি নিয়েই কথা বলবো সেটা হলো গিয়ে ব্লু থ্রোটেড কনুর নামটা শুনেই মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন কনুর প্রজাতির মধ্যে বলতে পারেন যে ছোট কনুরদের মধ্যে সবচেয়ে বড় সাইজ অ্যাপ্রক্স বারো ইঞ্চির কাছাকাছি সাইজ হয় ফিমেল তুলনামূলক মেলের থেকে একটু বড় হয় দেখতে খুব সুন্দর ম্যাক্সিমামটা ডমিনেন্ট গ্রিনের উপরে থাকে মাথাটা ব্ল্যাক পাবেন গালের পাশে প্যাচ যে আছে প্যাচটা হলো গিয়ে রেডিশ কালারের প্যাচ পাবেন এই যে থ্রোটটা আছে এই যে মানে বুকের যে চেস্ট বেলিটার এখান দিয়ে আছে সেইখান থেকে কিন্তু মানে আসল যে আমরা বলি হলো গিয়ে টার্কুইজ গ্রিন সেই মানে টার্কুইজ ব্লু সেই ব্লুটা দেখতে পাবেন সেই জন্যই মানে এর নাম হলো গিয়ে আপনার ব্লু থ্রোটেড কনুর এর দেখতে যেরম সুন্দর সেরকমই ভালো পোষ মানে টেম করে যদি কেউ পুষতে চান খুব ভালো কনুর কিন্তু খুব রেয়ার পাওয়া যায় না নর্মালি ক্যাপটিভিটিতে খুব একটা দেখা যায় না আর ওয়াইল্ডেও যদি বলি ওয়াইল্ডে একমাত্র এটা ব্রাজিলে পাওয়া যায় ব্রাজিলের নানান লাগায় ছড়িয়েই পাওয়া যায় কিন্তু এখন খুব কমে গেছে এটা আস্তে 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 কমে গেছে কারণ কি গাছপালা যেহেতু কেটে দেওয়া হচ্ছে তো এরা খাদ্যের জন্য শস্য কিছু নষ্ট করে ফেলছে সেই জন্য সেই জন্যে এইগুলোর মানে প্রতি রক্ষণাবেক্ষণ দেখাশোনা গভর্নমেন্টের খুব একটা ইয়ে নেই তো সেই জন্য এটা আস্তে 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 কমে যাচ্ছে আর অ্যাভিয়ারিতেও খুব একটা দেখা যায় না এগুলোকে তো আস্তে আস্তে একটা সময়ের পরে হয়তো এই কোনুরটাকে আর দেখা যাবেও না যদি এভিয়ারিতে পোষা না হয় সেভাবে এমনি যদি বলতে হয় এর বয়স মানে অ্যাডাল্ট হয় মোটামুটি ধরতে পারেন দেড় থেকে বছর বয়সে গিয়ে অ্যাডাল্ট হয়ে যায় এক বছরের পর দিয়ে খুব ভালো কালার দেখতে পারবেন তার আগে পুরো কালারটা আসে না একটু ডাল মতো থাকে মেল ফিমেল অলমোস্ট সিমিলার কালার খুব একটা বোঝার উপায় নেই সেই ডিএনএ বেস্ট ডিএনএ করিয়ে নেওয়াই বেস্ট সাইজ যেহেতু বারো ইঞ্চি কেস সাইজও অবশ্যই বড়ো হওয়া উচিত কেস সাইজ যদি অ্যাপ্রক্স মানে পাঁচ তিন পাঁচ দুই তিন বা পাঁচ দুই দুই খুব কম করে হলেও যদি দেওয়া যায় তাহলে ভালো হয় খুব কম হলে পাঁচ দুই দুই যদি দেওয়া যায় যদি আপনারা অ্যাপার্টমেন্টেও নিয়ে পুষতে চান যে না টেম করে পুষতে চাইব কোনোটা খুব ভালো কোনো অসুবিধা নেই চেল্লা ঝামেলা নেই এ নর্মালি কিছু মিমিক করতে পারে ওয়ার্ড কিন্তু সেটাও এত লো পিচে মিমিক করে যে কারোর কোনো ডিস্টার্ব হওয়ার কোনো চান্সেসই থাকে না এর নর্মালি ফিমেল অনেক বেশি ডম মানে অ্যাগ্রেসিভ হয় মেলের থেকে ফিমেল চুজ করে নিজের মানে পেয়ার তো সেই জন্য ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে যারা রাখে তারা একটা গ্রুপ হিসাবে এদের রাখে মানে ধরুন চারটে মেল দুটো ফিমেল বা তিনটে ফিমেল এরমভাবে রেখে দেয় একসাথে এবার ওর মধ্যে ওরা একটা পেয়ার করে পেয়ার নেয় নিজের মতো তো সেই পেয়ারটাকেই ওরা বন্ডিং পেয়ার হিসেবে রাখে তাতে রেজাল্টও ভালো পাওয়া যায় নর্মালি এরা যদি ক্লাস সাইজ বলতে হয় তাহলে এরা ক্লাস সাইজ দেয় হলো গিয়ে আটটা থেকে প্রায় বারো তেরোটা অবধি ডিম দেয় বারো তেরোটা খুব কম দেখা যায় নর্মালি আটটা ধরতে পারে তো সেই আটটা ডিমের কথা যদি বলি মানে এরা ডিম দেওয়ার পরে অলমোস্ট তেইশ চব্বিশ দিন অবধি ডিমটাকে হ্যাচ করবে ঠিক আছে ডিমে তা দেবে ডিমে তা দেওয়ার পরে বাচ্চা বেরোবে বাচ্চা আস্তে 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 বেরোয় নর্মালি ফার্টিলিটির রেশিও খুব ভালো খারাপ না তো সেই জন্য বাচ্চা অনেকগুলো হয় তো অনেক সময় কি হয় প্যারেন্ট লাস্টের বাচ্চাগুলোকে হয়তো খাওয়াতে চায় না তো সেই জন্য সেগুলোকে হ্যান্ড ফিডে তুলে নিতে হয় হ্যান্ড ফিট করানো এমন কোনো বড় ব্যাপার না আপনিও হ্যান্ড ফিট করাতে পারবেন যে কেউ পুষবে হ্যান্ড ফিট করাতে পারবে তো যতগুলো বাচ্চা থাকে সেই বাচ্চাগুলো মোটামুটি ফিফটি ডেজ অ্যাপ্রক্স ফিফটি ডেজের কাছাকাছি যখন হয় তখন ওরা নেস্ট আউট হয়ে যায় তারপরে মোটামুটি আরও ধরুন দেড় দু সপ্তাহ মতো থাকে বাবা মার সঙ্গে সেলফিডে চলে আসে তারপরে বের করে দিতে পারেন বাবা মা ততক্ষণে কোনো অসুবিধা করে না তার মধ্যে যদি মানে ওরা নেক্সট ব্রিডের জন্য অ্যাক্টিভও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা করে না নর্মালি এরা বেশি পছন্দ করে একটু হিউমিড ওয়েদার তো বেস্ট হলো গিয়ে আপনি মার্চ থেকে একটা জুলাই আগস্ট অবধি একটা রাখলেন তারপরে আবার অক্টোবর টু ডিসেম্বর একটা যদি রাখেন এটা হলো বেশ সময় ওদের ব্রিড নেওয়ার জন্য কালার সাইজ সব কিছুর দিক দিয়ে কোনোটা খুবই ভালো এবার যদি বলি ডায়েটের কথা ডায়েট নর্মাল কোনো যা ডায়েট নেয় একই ডায়েট ওদের দিতে পারেন চেষ্টা করবেন যদি প্যালেট ডায়েট হয় আরও ভালো হয় প্যালেট ডায়েট হলে খুব ভালো হয় আর শাক সবজি ফল অবশ্যই দিতে হবে এখানে কোনো ঘাটতি হবে না দিতে হবেই ওটা ওটাই আসল ওদের নিউট্রিশন বলতে পারেন ওটা দিতেই হবে সিড মিক্সের মধ্যে চেষ্টা করবেন সানফ্লাওয়ারটা বেশি রাখতে আর নানান ধরনের মিলেটটা একটু বেশি রাখতে এদের এমনি রোগ যদি বলতে হয় আহামরি কোনো সেরকম রোগের কোনো লক্ষণ থাকে না যথেষ্ট হার্ডি হয় অ্যাপ্রক্স বাঁচে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর এভিয়ারিতেই পঁচিশ থেকে তিরিশ বছর বাঁচে সেই জন্য সেটা নিয়ে কোনো প্রবলেম নেই রোগ ভোগ খুব একটা যদি নিউট্রিশন প্রপার পরে এদের রোগ ভোগ সত্যি কথা বলতে কিচ্ছু হয় না সেরকম আহামরি কিচ্ছু হয় না সাম হাউ একটু বলতে পারেন ফেদার ডিজিজ কিছু আসতে পারে হালকা ঠান্ডা লাগা এগুলো নিজে থেকেও ঠিক হয়ে যায় অনেক সময় তো সেই জন্য এই কনুটটা নিয়ে জ্বালাতন খুব কম যদি কেউ কাজ করতে চান করতে পারেন এবার আসি এটার চাহিদা দেখুন আমি প্রথমেই বললাম এবিআইডিতে খুব একটা পোষা হয় না তার মানে চাহিদা খুব একটা নেই সেই জন্য পোষা হয় না সবটা কথা যেটা চাহিদা নেই সেই জন্য পোষা হয় না কিন্তু দেখতে কিন্তু সুন্দর নো ডাউট দেখতে সুন্দর আপনারা দেখতেও পাচ্ছেন যে নো ডাউট দেখতে খুব সুন্দর কোনটা এবার চাহিদা নেই দাম মোটামুটি অ্যাপ্রক্স খুব খারাপ না ওই ধরুন অ্যাপলক্স ফিফটি সিক্সটি ধরে রাখুন তার দিয়ে হয় একটু বেশি হবে না একটু কম হবে কিন্তু কাজ খুব কম লোকে করে সাউথ ইন্ডিয়ার দিকে কিছু কাজ হয় এদিকে ওয়েস্ট বেঙ্গলে হয়তো এক আধজনের কাছে থাকতে পারে খুব একটা লোকের কাছে নেই কেউ যদি পুষতে চান পুষতে পারে পুষতে পারেন না এমন না এক দু দুপেয়ার নিয়ে পুষতে পারেন কিন্তু যদি পকেট পারমিট করে অবশ্যই কেনা সবার পক্ষে সম্ভব না এতগুলো টাকা খরচ করা আর এই মার্কেটে তো সেই জন্য যেটা ভালো মনে হবে সেটা করতে পারেন কিন্তু যদি এমনি পাখিটা বিষয়ে বলি পাখিটা খুব ভালো নো ডাউট পাখিটা খুব ভালো এবার তারপরে পোষা না পোষায় তো যার যার নিজস্ব ব্যাপার ঠিক আছে আমার ব্লুথুথের কোন নিয়ে যা যা বলার ছিল আমি বললাম এরপরেও যদি কারো কিছু জানার থাকে আমাকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে নমস্কার গুড নাইট